ঈদুল ফিতরের ছুটির পূর্বেই শ্রমিকদের উৎসব বোনাস ও বেতন পরিশোধ করার নির্দেশ দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী। এছাড়া শ্রমিকের ন্যায্য পাওনা পরিশোধ ও মালিক শ্রমিকদের মধ্যে আলোচনা এবং সম্মতির ভিত্তিতে সরকারি ছুটির সাথে সমন্বয় করে যাতায়াতের সুবিধা অনুযায়ী ঈদের ছুটি দেওয়ার কথাও জানান তিনি। কোনো ক্রমেই ঈদের ছুটি সরকারি ছুটির কম দেওয়া যাবে না বলেও জানান প্রতিমন্ত্রী। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন তিনি। ঈদের পূর্বে কোনো শ্রমিক ছাঁটাই না করারও নির্দেশ দেন নজরুল ইসলাম চৌধুরী। ন্যায্য পাওনা পরিশোধ করতে হবে। আসন্ন ঈদ উপলক্ষে ঈদুল ফিতরের ছুটির পূর্বে শ্রমিকদের উৎসব ভাতা ও বেতন পরিশোধ করতে হবে।